আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকস নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটি হলো সিসি ডালাই। সিসি ডালাই সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন। কনস্ট্রাকশন কাজে সিসি ডালাই করা হয় সাধারণত মাটি, পানি এবং বায়ু থেকে ফাইল ক্যাপ এবং কলামের রডের সুরক্ষার জন্য। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ মাটি কেটে তারপর সেই মাটিকে তরমুজ করে তারপর সিসি ডালাই করা হয়। সিসি ডালাই সাধারণত সিমেন্ট এবং কংক্রিট এর মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়, যার সাথে ফানি মিক্সিং করে তারপর ঢালাই করা হয়। কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে আমরা কিছু কিছু সময় এতটাই প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় যে মাঝে মধ্যে আমাদের কিছু স্ট্রেট ডিসিশন নিতে হয়, যার ফলে মাঝে মধ্যে যখন আমরা মাটি কাটতে গিয়ে প্রচুর পরিমাণে পানির উপস্থিতি পাই এবং কোনোভাবেই পানি কন্ট্রোলে আনা সম্ভব হয় না, তখন আমরা শুকনো সিসি ডালাই করে থাকি। শুকনো সিসি ডালাই বলতে আমরা সিমেন্ট এবং কংক্রিট মিশ্রিত করি, কিন্তু কংক্রিটে পানি দেই না। শুকনো মশলাটা আমরা সিসি ডালাই এর জন্য নির্ধারিত স্থানে ঢালি, এবং যে জায়গায় আমরা মশলাটি ঢালি ওই জায়গায় যেহেতু পানির অনেক উপস্থিতি থাকে, যার কারণে আর পানি দেওয়া প্রয়োজন হয় না, ওই পানির সাথে বিক্রিয়া করে সিসি ডালাইটি সম্পূর্ণ হয়। আজকে আপনাদেরকে আমরা এরকমই একটি সিসি ডালাই দেখাবো, চলুন দেখে আসা যাক।